হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? ক্রেজি রূপ ব্লগের নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। অনেক দিন পর তোমাদের সামনে এসে আমি হাজির হলাম। তো যাই হোক, না একদমই গায়েব হয়ে যাইনি কো, কিছু কিছু শর্ট ভিডিও আমি শেয়ার করেছি তোমাদের সঙ্গে। আর লাস্ট যে মিনি ব্লগটা দিয়েছিলাম সেখানে তো তোমাদেরকে দেখালামই যে কতটা পরিমাণে দোকানে কাজের চাপ রয়েছে, তো সেই কারণে ভিডিও দিতে পারছিলাম না। তো আজকে একটু ফাঁকা সময় পেয়েছি, তো ভাবলাম সময়টাকে নষ্ট করলে চলবে না, কারণ আমার আরেকটা পরিবারকেও আমার সময় দিতে হবে। আমার ইউটিউব পরিবার যে তোমরা আছো, তোমাদেরকেও টাইম দেওয়াটা আমার কর্তব্য। তো সেই কারণে চলো একটু টাইম তোমাদের জন্যও রেখে দিলাম। তো যাই হোক, আমি জানি আজকের ভিডিওর টাইটেল থাম্বনেল দেখে অনেকে এসেছো, অনেকের হয়তো রাগ হচ্ছে আমার ভিডিওর টাইটেল দেখে, বা আমার উপরে তোমরা খুব ক্ষেপে আছো বা খুব রাগ হচ্ছে যে আমি কেন এই ধরনের টাইটেল দিলাম। তো শুরুতেই একটা কথা বলবো যে দেখো প্লিজ, তোমরা তোমাদের কোনো রকম বাজে মন্তব্য করার আগে বা যা ইচ্ছা তাই কমেন্ট করার আগে আমার ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, আমার কথাগুলো শোনো, আমার কথাগুলো বোঝার চেষ্টা করো যে আমি কেনই বা এই টাইটেলটা দিলাম বা কি নিয়ে আজকের এই ভিডিওটা বা আমি কি বলতে চাইছি। তো খুব বেশি সময় তোমাদের নেব না, কারণ আমার হাতেও বেশি সময় নেই, আমি একদম রেডি হয়েই বসেছি। যেহেতু আমার সোনা পাপাটা ঘুমাচ্ছে, ও ঘুম থেকে উঠলেই আমি একবারে দোকানে চলে যাব। তো সেই কারণে ছোট্ট একটা ভিডিও তোমাদের জন্য করলাম। তো আশা করছি তোমরা আমাকে বুঝতে পারবে, আমার কথাগুলো বুঝবে, আমার সাথ দেবে। তো চলো স্কিপ না করে ভিডিওটা লাস্ট অব্দি দেখো। এতক্ষণে আশা করছি তোমরা বুঝতে পেরে গেছো যে আজকের ভিডিওটা ঠিক কী নিয়ে। একদমই তাই, আজকে কিছু কমেন্ট আমি তোমাদের সামনে তুলে ধরবো যেগুলো আর মানে কি বলবো, রিপ্লাই দেওয়া ভীষণই মুশকিল, বা সেই কমেন্টগুলো দেখার পরে একটা মাথার মধ্যে যেন কোনো নেগেটিভ চিন্তাধারা মানে ঢুকিয়ে দেওয়ার যে কথা, সেই টাইপের কিছু। তো কমেন্টগুলো আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। আর হ্যাঁ, আমি জানি না কমেন্টটা যে করেছে সে রাগ করে করেছে না আমার ভালোভাবে করেছে, জানি না, তবে আমি তোমাদের সামনে তুলে ধরলাম, ঠিক আছে? দেখো কমেন্টটা করেছে নিলয় দাস 3431 আইডি থেকে। তো ওখানে দিয়েছে, এই ভালো লাগা বেশি দিন থাকবে না বোন, তোমরা খুব তাড়াতাড়ি পালাও শ্বশুর বাড়িতে। তো কমেন্টটা আমার যে বাপের বাড়ির ব্লগগুলো আমি দিয়েছিলাম সেই ভিডিওর মধ্যে এসেছে। রিসেন্টলি আমি কলকাতায় গেছিলাম, সরি পান্ডুয়ায় গেছিলাম, তো সেখানে যে ব্লগগুলো দিয়েছি সেই ভিডিওর মধ্যে কমেন্টগুলো এসেছে, তোমরা দেখে নিতে পারো গিয়ে। আমি কিন্তু কমেন্টটা হাইডও করিনি, রিমুভও করিনি, আছি এখনও। তো সেখানে লিখেছে, এই ভালো লাগা বেশি দিন থাকবে না বোন, তোমরা খুব তাড়াতাড়ি পালাও শ্বশুর বাড়িতে, না হলে জীবন চলে যাবে, ঠিক আছে? কমেন্টটা বোঝার চেষ্টা করবে কি লিখেছে, আমি যে পড়ছি। সমাজের চাপে তোমাদের বাবা মা তোমাদের কুরবানি দিতে বাধ্য হবে, মানে আমার বাবা মা আমাদেরকে কুরবানি করে দিতে বাধ্য হবে আমার সমাজের চাপে। বরং ফোনে যোগাযোগ রেখো, তুমি ছোট তাই বুঝতে পারছো না, তোমাদের দিন ফুরিয়ে আসছে, একদম হালাল করে রেখে দেবে। মানে জাস্ট একবারে ভাবো, ঠিক আছে? যদি স্বামীকে ভালোবাসো তাহলে আমার কথা বিশ্বাস করো প্লিজ। মানে এটার মানেটা কি, মানে কিছু কিছু কথা এখানে যেগুলো আমার মনে হলো যে তোমাদের সামনে তুলে ধরা ভীষণই জরুরি, কারণ সবাই তো আর ভিডিওর নিচে কমেন্ট পড়ো না, বা সব কমেন্ট কিন্তু পড়া সম্ভব হয়ে ওঠে না। এবার একটা দুটো কমেন্ট তো নয়, অনেক কমেন্ট থাকে, কমেন্টের মধ্যে অনেক রিপ্লাই থাকে, তো সমস্তটা হয়তো সবাই পড়তে পারে না, সময় হয় না অত মানুষের, ভিডিও দেখারই সময় নেই আর, তো কমেন্ট কী পড়বে। তো যাই হোক, যে কথাগুলোর জন্য আজকে আমি ভিডিওটা করছি, সমাজে হ্যাঁ তাড়াতাড়ি পালাও শ্বশুর বাড়িতে, ঠিক আছে, এটা মানা যায়, জীবন চলে যাবে না হলে, সমাজের চাপে তোমাদের বাবা মা তোমাদের কুরবানি দিতে বাধ্য হবে, আর একটা কি দিয়েছে, একদম হালাল করে রেখে দেবে। মানে এটা মুসলমান সমাজের উদ্দেশ্যে বলা হচ্ছে, মানে তাদের তাদেরকে উদ্দেশ্য করে, মানে আমার বাপের বাড়ির মানে আমার গ্রামের লোকজনকে উদ্দেশ্য করে কথাটা বলা হয়েছে, যেটা আমি বুঝলাম। তো এবার আমি সেখানে জিজ্ঞেস করছি তোমাদেরকে যে দেখো দাদা ভাই না দিদি ভাই তুমি কি, আমি জানি না, ঠিক আছে, তো তুমি কি ভেবে এই কমেন্টটা করেছো আমি জানি না, কারণ বাবা মায়েরা কি কখনো পারবে তার সন্তানদের কুরবানি করে দিতে? আমার বাবা মা তো পারবে না, আমি জানি না তুমি এরকম কোনো বাবা মাকে দেখেছো কিনা, আমি আজ অব্দি দেখিনি কম, ঠিক আছে? সোশ্যাল মিডিয়ায় অনেক সময় অনেক ঘটনা দেখা যায় বাবা মাকে নিয়ে, অনেক কিছু দেখা যায়, কিন্তু স্বচক্ষে বা সোশ্যাল মিডিয়াতেও আমি এরকম অত সেই রকম ঘটনা আমি দেখিনি যে নিজের বাবা মা হয়ে তার সন্তানকে কুরবানি করে দিচ্ছে সমাজের চাপে। তারা সমাজ ছাড়বে কিন্তু সন্তানকে হয়তো নাও ছাড়তে পারে, আমি জানি না এরকম কোনো বাবা মা আছে কিনা, তবে আমার বাবা মা এটা কখনোই করবে না বা তারা এটা পারবে না, কারণ তারা বাবা মা, তারা বাবা মা জিনিসটাই আলাদা। তো যাই হোক, এবার আসি সমাজের কথায়। তো দেখো দাদা ভাই, আমাদের সমাজে তো আমি জানি না, তুমি আমার চ্যানেলে নতুন, আমার যা মনে হয় তুমি হয়তো আমার ভিডিওটা প্রথম দেখেছো আমার চ্যানেলে, এর আগে হয়তো দেখোনি। তো বিয়ের পর আমি ফার্স্ট টাইম যাইনি মানে বাপের বাড়ি, আমি অনেকবার গেছি, 5 বছরে যে কতবার গেছি অগুনতি হিসাব নেই, ঠিক আছে? তো সেখান থেকে যদি সেরকম কিছু করারই হতো তারা অনেক আগেই করে দিত, বুঝলে? এই এত বছর পরে এসে তারা এই ইয়েটা করতো না। আর কোনো সমাজের মানুষই এখন অতটাও খারাপ নয় যে তারা
তাদের তারা কোনো বাবা মাকে বাধ্য করবে তাদের সন্তানকে কুরবানি করার জন্যে। আর এখন দেশে তো একটা আইন জিনিস বলে কিছু আছে, তাই না? তো আইনকে অনেকেই কিন্তু ভয় করে, সবাই ভয় করে, কেউ আইনের কাছে কিন্তু কোনো দাদাগিরি খাটে না। তো যাই হোক, তো আমার সমাজ তো এরকম না, সেটা হিন্দু সমাজ হোক বা আমার বাপের বাড়ির মুসলিম সমাজ হোক, আমার বাপের বাড়ির সমাজের মানুষেরা কিন্তু এমন নয়। আমি জানি না তুমি কোন সমাজে বাস করো, ঠিক আছে, আমি জানি না তুমি হিন্দু সমাজে বাস করো না মুসলিম সমাজে বাস করো, বা তোমাদের সমাজের মানুষেরা এরকম কি না যে তারা কোনো বাবা মাকে বাধ্য করবে তাদের সন্তানকে কুরবানি করার জন্যে, ঠিক আছে। আমার বাবা মায়েরা তো এটা পারবে না, বা আমার সমাজের লোকজনও এরকম কিন্তু নয়। তো যাই হোক, তাকে আমি রিপ্লাইও করেছি, ঠিক আছে, আমি খাতায় কমেন্টটা ঢুকে নিয়েছি, যাই হোক হাতের লেখা খুব খারাপ, কারণ মোবাইলে তো ভিডিওটা শ্যুট করছি, অনেক বড় ছিল কমেন্টটা, ওই জন্য লিখে নিলাম। তো ওই দাদা ভাইকেই আমি আবার সাথে সাথে রিপ্লাই করেছিলাম, কেন গো মুসলিম সমাজের মানুষেরা কি এতটাই খারাপ যে তারা এখন মানুষকে কুরবানি দেবে? এর থেকে অন্য কিছু আমার মাথায় আর আসেনি সেই মুহূর্তে কমেন্টটা পড়ার পরে। আমি সেই দাদা ভাইকে ডাইরেক্ট জিজ্ঞেস করেছি যে মুসলিম সমাজের মানুষেরা কি এতটাই খারাপ যে তারা এখন মানুষকে কুরবানি দেবে গরু ছাগল বাদ দিয়ে? তো এটা তোমরাই বলো, বা আমি কোনো খারাপ কথা বলেছি কিনা আমি জানি না, যদি কোনো ভুল হয়ে থাকে ওপরওয়ালা আছে, তিনি সব দেখছে, ঠিক আছে, আমি তার কাছে ক্ষমাও চাইছি, যদি কোনো ভুল বলে থাকি ক্ষমা করে দিও। তো সেই কমেন্টে রিপ্লাই করার পরে সেই দাদা ভাই আমাকে আর কোনো রিপ্লাই দেয়নি, কিন্তু আমার মনে হলো যে এই কমেন্টটা তোমাদের সঙ্গে শেয়ার করা দরকার। তো এবার বলো যে এমন কোনো মুসলিম সমাজ আছে কি যে তারা মানুষকে কুরবানি দেয়, বা আগামী দিনে কি এটা হওয়া সম্ভব? আমি জানি না কি কারণে ওই দাদা ভাইয়ের মাথায় এই কথাগুলো এলো, বা তিনি কোথাও হয়তো দেখেছেন, বা তিনি জানি না, যাই হোক কিছু একটা হবে। তবে আমি তোমাকে ভালোভাবেই বলে দিচ্ছি, কেউ খারাপভাবে নেবে না, ঠিক আছে, হিন্দু মুসলিম খ্রিস্টান যেই আমার ভিডিওটা দেখো না কেন, কেউ নেগেটিভভাবে নেবে না, বা কেউ এটা ভাববে না যে আমি কোনো সমাজকে দোষ দিচ্ছি। আমি শুধু ওই দাদা ভাইকে এটা বোঝাতে চাইছি যে দেখো, সমাজের মানুষ সেটা যেই সমাজেরই মানুষ হোক, এতটাও কিন্তু তারা খারাপ নয়, বা এতটাই তারা নিচু মানসিকতার নয় যে তারা তার কোনো বাবা মাকে বাধ্য করবে যে তার সন্তানদেরকে কুরবানি মানে দেওয়ার জন্যে। আর এখনকার দিনে কেউ কারো মানে ধার ধারে না, ঠিক আছে, সবাই সবার নিজের জীবনে ব্যস্ত, সবার লাইফে হাজার রকমের প্রবলেম, তো তারা তাদের প্রবলেম নিয়েই ব্যস্ত, তারা চাইবে না কখনো ওই যে অন্যের প্রবলেমে জড়িয়ে নিজেকে আরও প্রবলেমে ফেলতে, ঠিক আছে। তো সেই কারণেই আর রইল বাকি আমার বাপের বাড়ির মুসলিম সমাজের কথা। তো তারা সত্যি কথা বলতে ভীষণ ভীষণই ভালো, খুবই ভালো, মানে আমাদের গ্রামের মধ্যে শুধু মুসলিম নেই, সেখানে আদিবাসীও আছে, ঠিক আছে, বিহারি রয়েছে, মানে বাঙালি হিন্দু রয়েছে, ঠিক আছে, তারপরে বাঙালি মুসলিম, বিহারি মুসলিম, মানে হিন্দু মুসলিম আদিবাসী সমস্ত কিছু কিন্তু সেখানে মিক্স করা। তারপরে যে ভাগালপুরিয়া বা বাউরি টাইপের মানে অনেক রকমের থাকে না, বিহারিদের মধ্যে অনেক ভাগ থাকে, ঠিক আছে, তো সেই সমস্ত কিছু কিন্তু মিশিয়ে আমাদের গ্রামটা রয়েছে। আর আমরা সকলেই সকলের সঙ্গে কিন্তু ভীষণই মিলে মিশে থাকি, ঝগড়াঝাটিও না হওয়ার নয়, হয় যাদের সঙ্গে যাদের হয় তাদের ব্যাপার, কিন্তু সেটা খুঁটিনাটি বিষয়, সেই সেটা কিন্তু সেই সাময়িক ব্যাপার, তারা কিন্তু একটা জিনিস নিয়ে জাতপাত নিয়ে যে শত্রুতা করবে বা এমনটা নয় যে আমাদের এটা মুসলিম পাড়া, এখানে শুধু মুসলিমরাই বাস করবে, তোমরা থাকতে পারবে না, বা কোনো হিন্দুরা এখানে উঠতে পারবে না, এরকমটা কিন্তু নয়, ঠিক আছে। সেখানে ঈদের সময় কিন্তু হিন্দুরাও ততটাই আনন্দ করে যতটা আমরা মুসলমানরা করে, ঠিক আছে, আবার পুজোর সময় কিন্তু মুসলমানরাও ততটাই আনন্দ করে যতটা হিন্দুরা করে। ওই যে বলে না, ধর্ম যার যার, উৎসব সবার, তো সেই জিনিসটা আমাদের গ্রামে আমি কিন্তু স্বচক্ষে দেখেছি আমার বাপের বাড়িতে। কিন্তু এখানে আরেকটা কথা বলে রাখি আমি, এই যে সকলেই বলে না ধর্ম যার যার, উৎসব সবার, এই জিনিসটা কিন্তু হিন্দু সমাজে নেই, তারা শুধু মুখেই বলে যে ধর্ম যার যার, উৎসব সবার, কেউ রাগ করবে না, কিন্তু কথাটা সত্যি, বাস্তবে তোমরা মিলিয়ে দেখো। তো এখানে একটা এক্সাম্পল দিই, এই যে বলো ধর্ম যার যার, উৎসব সবার, ঠিক আছে, তো হিন্দুদের যখন দুর্গাপুজো, কালীপুজো বা যে কোনো পুজো হয়, ঠিক আছে, দুর্গাপুজোর কথাই বলি, সেখানে কিন্তু মুসলিমরাও ঠাকুর দেখতে যায়, ঘুরতে যায়, আনন্দ করে, তারাও কিন্তু সেই উৎসবে সামিল হয়। কিন্তু একটা জিনিস দেখবে, মুসলমানদের যখন ঈদ হয়, তাদের যখন শবে বরাত হয়, বা যেই ধর্ম মানে ধার্মিক অনুষ্ঠান উৎসবগুলো হয়, সেখানে কটা হিন্দু গিয়ে যোগদান করে, সেই জলসায় কটা হিন্দু গিয়ে সেই জলসা শোনে বলো তো? তো এটা কিন্তু একদমই ভুল কথা, মানে সকলে এটা মানে না, ঠিক আছে, যে ধর্ম যার যার, উৎসব সবার। একটা মুসলিম কিন্তু হিন্দুদের দুর্গাপুজোয় যায়, তাদের উৎসবে সামিল হয়, কিন্তু সংখ্যায় খুবই কম, নিম্ন মাত্রায় কিন্তু দেখবে যে হিন্দুরা মুসলিমদের উৎসবে যোগদান দেয়, ঠিক আছে, তারা কিন্তু আজ অবধি আমি দেখিনি যে কোনো হিন্দু গিয়ে মুসলিমদের ঈদে সামিল হয়েছে। তো এটা অনেকেই
মানে এটা শুধু মুখের কথা যে ধর্ম যার যার উৎসব সবার, সবাই কিন্তু এটা মানে না। তো যাই হোক, চলো বাদ দাও, আমি ছিলাম অন্য প্রশ্নে, চলে আসলাম অন্য প্রশ্নে, ঠিক আছে? তো যেটা রইলো সমাজের কথা, ঠিক আছে? তো দেখো দাদা ভাই, আমি আবারও বলছি, আমার বাবার বাড়ির সমাজটা কিন্তু এরকম না, তারা বা আমার সেই আমার এলাকার আশেপাশের কেউ কিন্তু এরকম নয়, বা আমার চোখেও আমি কোনোদিন দেখিনি যে তারা মানুষকে হালাল করছে, ঠিক আছে? আচ্ছা, আরেকটা কমেন্ট এখানে এসছে, দিদি তোমার বাবার বাড়ির চারপাশে তো মুসলিম পরিবার থাকে, তুমি যে যাও তারা কিছু বলে না? মানে কেউ কি কখনো কোনো বাজে মন্তব্য করে, বা করলেও তুমি কিভাবে হ্যান্ডেল করো? হ্যাঁ, আমার বাপের বাড়ির চারপাশটা মুসলিম পরিবার থাকে, বলতে গেলে গ্রামের বেশিরভাগই মুসলিম পরিবার রয়েছে। তো আমি যখন যাই, সত্যি কথা বলতে তারা কিছুই বলে না, বরঞ্চ তারা আরও খুশি হয়। তারা এসে যখন শোনে যে আমরা গেছি, ঠিক আছে, আশেপাশের গ্রামের লোকেরা এসে বলে, মা রে কবে এলি, জামাই কোথায়, কেমন আছে, বরঞ্চ তারা আরও ভালো মন্দ খোঁজ নেয়, ঠিক আছে, উল্টে আরও নেমন্তন্ন করে যায় যে এসে আমাদের এবেলা আমাদের বাড়ি খাওয়া দাওয়া করো, বা একটু ঘুরে যাও, দেখা করে যাও। তারা বরঞ্চ আরও খুশি হয়, আরও ভালোবাসা দেয়, আরও আপন করে নেয়, দূরে ঠেলে দেয় না। আচ্ছা, আরেকটা কথা, এই যে বললে কেউ কি কোনো বাজে মন্তব্য করে না, ঠিক আছে, বা করলেও তুমি কিভাবে সেগুলো হ্যান্ডেল করো? দেখো, সত্যি কথা বলতে বিয়ের পর বাপের বাড়ি যাওয়ার, মানে প্রথম যখন যাই বা লাস্ট যখন গেলাম, এত বছরে কিন্তু একবারও কেউ আমাকে কোনো বাজে মন্তব্য করেনি, বা আমি সেই কানাফুষির কোনো শিকার হইনি, কোনো বাজে মন্তব্যের সামনাসামনি আমি পড়িনি। জানি না আড়ালে কেউ কিছু বলে কি না, তবে আমার কানে আজ অব্দি কোনো কথা আসেনি, বা আমার মুখের ওপরে কেউ কোনো বাজে মন্তব্য করিনি। তো সেই কারণেই আমি জানি না সেগুলো কীভাবে হ্যান্ডেল করব। মানে যদিও ভবিষ্যতে কোনো দিন এরকম বাজে মন্তব্যে পড়তে হয়, তো তখনকার তখন দেখা যাবে, আমি জানি না সেগুলো কীভাবে হ্যান্ডেল করব। তো হ্যান্ডেল কীভাবে করা যাবে, মন্তব্যটা যেরকম সেভাবেই আমাকে হ্যান্ডেল করতে হবে। তো সেটা ভবিষ্যতের কথা, সেটা ভবিতব্য, যদি কোনো দিন হয় তো তখন দেখা যাবে। তো আজ অবধি কিন্তু কোনো বাজে মন্তব্যের শিকার আমি হইনি কো বিয়ের পরে, বাপের বাড়ি যাওয়ার পরে, আশা করছি বুঝতে পেরেছো। তো এবার আসি মেন টপিকে, ঠিক আছে? তো কমেন্টটা আমার কিন্তু ভিডিওর মধ্যে রয়েছে, তোমরা গিয়ে সেখানে তোমরাই সে বলতে পারো, বা এই ভিডিওর মধ্যে কমেন্ট করে যাও যে আমি কি কোনো ভুল কথা বললাম, বা তাকে আমার কি অন্য কিছু রিপ্লাই দেওয়া উচিত ছিল। আমি শুধু এটাই জিজ্ঞেস করেছি যে কেন মুসলিম সমাজের মানুষেরা কি এতটাই খারাপ যে তারা এখন মানুষকে কুরবানি দেবে, কারণ ওনার বলার মানেটা তো এটাই যে আমাদেরকে কুরবানি করে দেবে আমার বাবা মা, তাই না? তো জানি না কে কী ভেবে চিনতে বলেছে, তবে ওই দাদা ভাইকে আমার যেটা বলার ছিল আমি বললাম। এবার জানি না সে ভিডিওটা দেখবেছে কি না, বা বুঝতে পারবে কি না আমার কথাগুলো। তো আমার এর থেকে বেশি আর কিছু বলার নেই, বা এর থেকে আরও ঝুড়ি কোদাল দিয়ে বোঝানোর ক্ষমতা আমার নেই, কারণ আমার শিক্ষা খুবই নিম্ন, ঠিক আছে? যেটুকু আমার শিক্ষা আমি সেইটুকুই সেই হিসাবেই আমি তোমাদেরকে উত্তরগুলো দিই। আশা করছি এবার বুঝতেই পেরেছো যে আমি টাইটেলটা কেন দিয়েছি, বা এই ভিডিওটা করার উদ্দেশ্যটা আমার কি। ওই একটাই, যে ওই দাদাভাইকে বোঝানো, বা তার কমেন্টের রিপ্লাইটা তার ভাষায়, মানে তার ভাষাতেই তাকে উত্তরটা আমি দেওয়ার চেষ্টা করলাম। বাদ বাকিটা কমেন্ট বক্স খোলা আছে, তোমরা তোমাদের মন্তব্য দিয়ে যাও, বা তাকে ওই রিপ্লাইটা দেওয়া আমার উচিত হয়েছে কি না সেটাও তোমরা ভুলে যেও, ঠিক আছে? তো এর থেকে বেশি আমার আর কিছু বলার নেই। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে আমি কি কারণে এইভাবে কথাগুলো বলেছি, বা কি কারণে টাইটেলটা দিয়েছি যে মুসলিম সমাজের আর কি এখন মানুষ কুরবানি দেয়। আর হ্যাঁ, কেউ এটা ভাববে না যে আমি তোমাদের কাউকে ছোট করার জন্য এই কথাগুলো বলেছি, ঠিক আছে? আমি কিন্তু কাউকে উদ্দেশ্য করে বলছি না, মানে কোনো ধর্মের মানুষকে ছোট করার জন্য বা তাদেরকে উদ্দেশ্য করে আমি কথাগুলো বলছি না, ঠিক আছে? মানে আমি এটা বোঝাতে চাইছি যে আমি এটা বলছি না যে হিন্দু সমাজের মানুষ খারাপ বা মুসলমান সমাজের মানুষ খারাপ, ঠিক আছে? সকলেই খারাপ, সকলেই ভালো, কিন্তু সকলে সকলের কাছে, ঠিক আছে? মানে যার যেমন মানসিকতা তার কাছে সে তেমন, মানে সেটা হিন্দু ধর্মের মানুষ হোক বা মুসলিম ধর্মের মানুষ হোক, ঠিক আছে? তো এটা কোনো সমাজকে ছোট করার জন্য আমি কথাগুলো বলিনি, প্লিজ কেউ গায়ে মাখবে না, ঠিক আছে? আমি শুধু ওই দাদা ভাইকে ওনার ভাষাতেই উত্তরটা দেওয়ার জন্য কমেন্টগুলো করেছি, ঠিক আছে? তো চলো, আর বেশি ফালতু বকে লাভ নেই, ছোট্ট একটু ভিডিও করতে আসলাম। আর সত্যি কথা বলতে তোমাদের সঙ্গে অনেকদিন গল্প করা হয়নি, তো ওই জন্য গল্প করতে লাগলে আর মুখটা বন্ধ হয় না, ঠিক আছে? তো চলো, সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, আর প্লিজ একটু পজিটিভ দিকে ভাবার চেষ্টা করো। কাউকে কিছু বলার আগে একটু ভেবে চিনতে বলে দিও, কারণ মুখ ফসকে একবার যে কথা বেরিয়ে যায় না, সেই কথা ফেরত নেওয়া যায় না। তো যাই হোক, চলো ভালো থেকো সবাই, আজকের মতো বিদায় নিলাম। সকলেই সকলের মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে যেও, আর ভিডিওটা পারলে একটু শেয়ার করে দিও, যাতে এই ধরনের মানুষগুলো যারা এই হিন্দু মুসলিম নিয়ে মাথার মধ্যে এসব নেগেটিভ চিন্তাধারা জমিয়ে রাখে তাদের কাছে যাতে ভিডিওটা চলে যায়, ঠিক আছে? আর আমাকে নিয়ে কোনো কিছু ভেবে থাকলে সেটাও কমেন্টে জানিয়ে যেও, ঠিক আছে? চলো, আজকের মতো টাটা।